আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবান নেয়ার পর বিমানবন্দরে ভিড় করে দেশ ছাড়তে মরিয়া আফগানরা। বিশৃঙ্খলার মধ্যে হারিয়ে যায় মাত্র 2 মাস বয়সী এক শিশু। দীর্ঘ 7 সপ্তাহ অপেক্ষা, আলোচনা ও আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তার পরিবার ফিরে পেয়েছে তাকে। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর শিশুটির সন্ধান মেলে বলে জানিয়েছে বিবিসি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো সন্তান হারানো আফগান বাবা মায়ের। দীর্ঘ কয়েক মাসের চেষ্টায় ফিরে পেলেন নারী ছেঁড়া ধনকে। এই গল্প কাবুল বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু সোহেল আহমাদের। সোহেলকে সেদিন খুঁজে পেয়েছিলেন ট্যাক্সি চালক হামিদ সাফি। তিনি জানান, বিমানবন্দরে কাঁদতে দেখে পরম মমতায় কোলে তুলে নেন শিশুটিকে। অনেক খুঁজিয়েও তার বাবা মাকে না পেয়ে সোহেলকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। শিশুটিকে বাড়িতে নিয়ে যাই, পরে ডাক্তারের কাছে নিয়ে যাই এবং নাম রাখি মোহাম্মদ আবেদ। তাকে আমাদের পরিবারের একজন সদস্য মনে করি। বার্তা সংস্থা রয়টার্স নভেম্বরের এই ঘটনাকে নিয়ে একটি প্রতিবেদন সহ শিশুটির ছবি প্রকাশ করে। এতেই জানা যায় কাবুলেই আছে সোহেল। এর পরের গল্প কিছুটা প্রশাসনিক জটিলতার আর সেসব ঝুট ঝামেলা শেষে দীর্ঘ 7 সপ্তাহের পর প্রাণপ্রিয় সন্তানকে ফিরে পান জন্মদাতা বাবা মা। এতে উচ্ছ্বসিত পরিবারের অন্যান্যরাও। আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ, তারা শিশুটির হস্তান্তরে চাপ দেয়ায় আমার নাতিকে ফিরে পেয়েছি। গত বছর 19 আগস্ট কাবুল বিমানবন্দরে শিশু সোহেলকে এক মার্কিন সেনার হাতে তুলে দিয়েছিলেন তার বাবা মা। এরপর তারা আর তাদের শিশু সন্তানকে খুঁজে পাননি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।